রাজ্যে আসার পর মঙ্গলবার সকালে সস্ত্রীক উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তার সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থাপনার আয়োজন করা হয়েছিল। ত্রিপুরা সুন্দরী দর্শন করা সহ মন্দির এলাকা ঘুরে দেখেন উপরাষ্ট্রপতি। মঙ্গলবার দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর রাজ্যের সফরে এসে আগরতলার বিমানবন্দর থেকে চপার করে সোজা চলে আসেন মন্দির নগরীতে। উদয়পুরে ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের মাঠে অবতরণ করার পর সড়ক পথ হয়ে 51 পিঠের এক পিঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন সহধর্মিনী ডক্টর সুদেশ ধনকর। এদিন রাষ্ট্রপতির সাথে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দির সফরে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মাতাবাড়ি আসার সাথে সাথে উপরাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যের কৃষি পর্যটন ও পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলা শাসক গোভেকার ময়ূর রুতিলাল, পুলিশ সুপার অজিত প্রতাপ সিং সহ রাজ্য প্রশাসন এবং জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন উপরাষ্ট্রপতি। পরে মন্দিরে থাকা শিব মন্দিরেও পুজো দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সহ সহধর্মিনী ডক্টর সুদেশ ধনকর। পরে মন্দিরের প্রসাদ প্রকল্প এবং মন্দিরের উন্নয়নের কাজ সম্পর্কে মুখ্যমন্ত্রী উপরাষ্ট্রপতিকে অবগত করেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।